দর্শক বন্ধুরা, এবার দিনমজুরদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্পে। আপনারা সঠিকই শুনেছেন, পহেলা সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর আপনাদের পঞ্চায়েতে পঞ্চায়েতে দুয়ারে সরকার ক্যাম্প হবে এবং উক্ত ক্যাম্পে এবার দিনমজুর বা পরিযায়ী শ্রমিকদের কপাল খুলতে চলেছে। আগে আপনারা 33টির মতো প্রকল্পের সুবিধা পেতেন, কিন্তু বর্তমানে আরও দুটি প্রকল্প, যেটি দিনমজুর বা পরিযায়ী শ্রমিকদের এবং বার্ধক্য ভাতার নতুন রেজিস্ট্রেশন হবে। সো দর্শক বন্ধুরা, যারা পরিযায়ী শ্রমিক বা দিনমজুর আছেন, তারা এই সুযোগ এখানে গিয়ে আবেদন করে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বা এই প্রকল্পের সুবিধা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করে নিতে পারবেন। যারা পরিযায়ী শ্রমিক আছে, কত টাকা পাবেন, এছাড়াও কী কী সুবিধা পাবেন, এই ভিডিওটিতে আপনাদের আলোচনা করতে যাচ্ছি। সো দর্শক বন্ধুরা, একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে যারা দিনমজুর বা পরিযায়ী শ্রমিক, কারণ আপনারা জানেন করোনাকালীন অবহের সময় অনেক দিনমজুর বাংলা থেকে বাইরে গিয়েছিল এবং তাদের দুর্দশার কথা চিন্তাভাবনা করেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিনব উদ্যোগটি নিয়েছে এবং দুয়ারে সরকারে এবার পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ রেজিস্ট্রেশন ব্যবস্থা আছে। সো দর্শক বন্ধুরা, লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন। ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন আর একটি লাইক করে দেবেন। চলুন দর্শক বন্ধুরা, আরও ডিটেলসে দেখে নেওয়া যাক। সরকারি সুবিধার নাগাল পেতে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা, এই জন্য দুয়ারে সরকার বা দুয়ারে সরকার ক্যাম্প করার সিদ্ধান্ত সরকারের তরফে নেওয়া হয়েছে। এই সমস্যার উপশম ঘটাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য এনেছে দুয়ারে সরকারের সুবিধা। ইতিমধ্যে রাজ্যের একাধিক মানুষ দুয়ারে সরকার ক্যাম্প থেকে একাধিক সুবিধা পেয়ে চলেছেন, তাই বেশিরভাগ মানুষ এই উদ্যোগ সম্পর্কে পরিচিত হয়েছেন। এই ক্যাম্পে যথারীতি রাজ্যের বিভিন্ন এলাকায় বসে, যার ফলে সমস্ত এলাকাবাসী সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ সরাসরি সুবিধাগুলি পেয়ে থাকেন। এবং এই সমস্ত প্রকল্পে আপনারা জানেন, 1 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর আপনাদের পঞ্চায়েত পঞ্চায়েতে বসতে যাচ্ছে এবং 17 সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের যারা আবেদন করেছেন তাদের স্ক্রুটনি করার পরে টাকাটি রিলিজ করে দেবে, এমনই সরকার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। এর সঙ্গে নতুন যোগ হিসাবে আরও দুটি বিশেষ প্রকল্পের সুবিধা পাবে রাজ্যের মানুষ এই ক্যাম্পগুলি থেকে। প্রকল্প দুটি আবেদন এতদিন মানুষের হয়রানির শেষ ছিল না, দুয়ারে সরকারের দৌলতে এবার প্রকল্পগুলির জন্য ছোটাছুটি করতে হবে না সাধারণ মানুষকে। আর দর্শক বন্ধুরা, এই প্রকল্পের মধ্যে অন্যতম হচ্ছে দুয়ারে সরকারে পরিযায়ী শ্রমিকদের জন্য, কারণ পরিযায়ী শ্রমিকরা করোনাকালীন অবহের সময় অনেকেই বেকার হয়ে পড়েছেন এবং অনেকেই রাজ্যের বাইরে এখনও পর্যন্ত যেতে পারেননি। সো তাদের জন্য এই অভিনব উদ্যোগ। পরিযায়ী শ্রমিকদের জন্য স্নেহের একটি স্কিম লঞ্চ করেছিল, যেটির মাধ্যমে একবারের জন্য আপনারা 1000 টাকা পেয়েছিলেন এবং অনেকে এই প্রকল্পে সুবিধা পেয়েছেন। কারা কারা পেয়েছেন এই 1000 টাকাটি, সেটি আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। নবান্নের নিজস্ব রিপোর্ট সূত্রে আগামী 1 সেপ্টেম্বর শুরু হবে দুয়ারে সরকার ক্যাম্প, চলবে 16 সেপ্টেম্বর পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের ব্যবধানে ছুটির দিন রবিবার বাদে বাকি সব দিন পরিষেবা পাবেন সাধারণ মানুষ। আগের ক্যাম্পগুলো যথাক্রমে কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, ঐক্যশ্রী, এছাড়াও আরও 33টি প্রকল্পের আবেদনের সুবিধা প্রদান হয়েছে। ভাবে এই সকল প্রকল্পের সুবিধা এই ক্যাম্পে পাওয়া যাবে, সেই সঙ্গে পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। সো দর্শক বন্ধুরা, বুঝতে পাচ্ছেন এই পরিযায়ী শ্রমিকরা এবারে দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা নাম নথিভুক্ত করতে পারবেন। এবং আরও ডিটেলসে বলে রাখছি, যারা কোনো কর্মের সঙ্গে যুক্ত নয়, বেকার আছেন, তাছাড়াও দর্শক বন্ধুরা দিনমজুর, কারণ শ্রমিক হিসাবে তাদেরকে গণ্য হচ্ছে। সো নির্দিষ্ট ফর্মে সেই মেনশন থাকবে, আপনারা সেখান থেকেও আপনারা পুরো ডাটা জেনে নিতে পারবেন যে পরিযায়ী শ্রমিক এর সঙ্গে যারা দিনমজুর তারাও অ্যাড হতে পারবেন কি না, সেখানেও অ্যাড করে দিয়েছে, কারণ পরিযায়ী শ্রমিক হিসাবে সেই ডে লেবার বা দিনমজুরকে বোঝানো হচ্ছে। সো দর্শক বন্ধুরা, আপনারা কমেন্টে জানাবেন। এছাড়াও দর্শক বন্ধুরা, বার্ধক্য ভাতা আবেদনের সুবিধাও এই ক্যাম্পে পাওয়া যাবে। তাছাড়া দর্শক বন্ধুরা, পরিযায়ী শ্রমিকদের যেহেতু রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে, সামনে লোকসভার ভোট আছে, সো এদের নির্দিষ্ট পরিমাণে কি অ্যামাউন্ট মাসিক বা কোনো জবের ব্যবস্থা, এরকম সমস্ত কিছু আপনারা আপডেট পেয়ে যাবেন সেই দুয়ারে সরকার ক্যাম্প থেকে। আমার উদ্দেশ্য ছিল এবারে পরিযায়ী শ্রমিকরা আবেদন করতে পারবেন এই আপডেটটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনাদের সেরকম কেউ পরিচিত থাকলে তার কাছে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে দেবে।
তাতে তারাও এই রেজিস্ট্রেশনটি করে নিয়ে সরকারি প্রকল্পের সুবিধা তার অ্যাকাউন্টে ক্রেডিট করে নিতে পারেন। তাছাড়া দর্শক বন্ধুরা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন বার্ধক্য ভাতা অনেকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে না বা নতুন রেজিস্ট্রেশন করেছেন আপনি জানতেও পাচ্ছেন না। সো আপনাদের এই সুযোগ, সামনে যেহেতু ভোট আছে লোকসভার ভোট, আপনাদের এই বার্ধক্য ভাতার ফর্মটি নতুন করে ফিল আপ করে জমা করে দিয়ে মাসে মাসে সরকারি সুবিধার আপনি একজন নথিভুক্ত সুবিধাভোগী হয়ে উঠতে পারবেন। সো 1 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর এর মধ্যে সকল আবেদনপত্র আপনারা জমা করতে পারবেন এবং আবেদনের ফসিলত অর্থাৎ যেটা স্ক্রুটনি হবে 18 থেকে 30 সেপ্টেম্বর অবধি। এই দিনের ব্যবধানে সকল আবেদনকারী ব্যক্তির প্রকল্পের সুবিধা নিশ্চিত করা হবে, কারণ 18 থেকে 30 মধ্যে আপনার ডকুমেন্টস যে জমা করেছিলেন তাদের কোনো সন্দিগ্ধ হলে বা স্ক্রুটনি করার সময় আপনাকে যে নাম্বারটি আপনি আপডেট দিয়েছেন সেই নাম্বার আপনাকে ফোন করে ডেকে নেবে এবং তারপরে পরবর্তী স্টেপের জন্য পরবর্তী মাস থেকে আপনাদের প্রকল্পের টাকা শুরু করে দেবে রাজ্য সরকার। বন্ধুরা, এরকম নিত্য নতুন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের প্রকল্পের ফ্রেশ আপডেট পাওয়ার জন্য নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন এবং একটি লাইক করবেন। তাছাড়াও কোনো প্রকল্প সম্পর্কে দুয়ারে সরকারের কোনো স্কিমের আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং আপনার মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট।